আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকের পর্বে আমি আপনাদের ফেনী জেলার কাজিরবাগ ইকো পার্কে নিয়ে যাব। এখানে পার্কের পাশাপাশি মিনি চিড়িয়াখানা রয়েছে, যেখানে আপনি আপনার পরিবার সহ সম্পূর্ণ একটি বিনোদন প্যাকেজ পাবেন। শুরুতে একটি ছোট অনুরোধ, আমি অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করেছি, দয়া করে আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও সহযোগিতা করবেন। আমরা টিকিট কেটে পার্কটিতে প্রবেশ করেছি। বয়স্কদের জন্য টিকিটের মূল্য হলো 23 টাকা। কাজিরবাগ ইকো পার্কটি ফেনী পরশুরাম সড়কের পাশে অবস্থিত। ফেনী শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। পার্কটিতে প্রবেশ পথে হাতির বাচ্চা আপনাকে স্বাগত জানাবে। ফেনীর মহিপাল থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লার লোকজন বাসযোগে মহিপাল পৌঁছে সেনজি অটোরিকশা অথবা টমটমে যেতে পারবেন। ফেনী ট্রাঙ্ক রোড রেলওয়ে স্টেশন থেকেও সিএনজি অটোরিকশা অথবা টমটমে যাওয়া যায়। আপনারা ভয়ঙ্কর অজগর সাপ দেখতে পাচ্ছেন, যা একটি গাছকে পেঁচিয়ে রেখেছে। এই ইকো পার্কটি সম্পূর্ণ সরকারি। এটি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মালিকানাধীন, সামাজিক বন বিভাগের তত্ত্বাবধানে স্থাপিত এবং পরিচালিত। এটি স্থাপিত হওয়ায় ফেনী সহ সারা দেশের মানুষের কাছে এটি পারিবারিক বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে। সামাজিক বন বিভাগের তত্ত্বাবধানে 2015 সালে এই পার্কের কার্যক্রম শুরু হয় এবং প্রায় 3 বছর পার্কের কার্যক্রম চলে 2018 সালে পার্কের কার্যক্রম শেষের দিকে চলে আসে। এর আয়তন 5 একর এবং নির্মাণ ব্যয় প্রায় 2 কোটি টাকার উপরে। আপনারা একটি সুন্দর বসার ব্যবস্থা দেখতে পাচ্ছেন। কাজিরবাগ ইকো পার্কটি কাজিরবাগ ইউনিয়নে মনোরম পরিবেশে এবং সবুজ শ্যামলে নির্মিত। পার্কটিতে রয়েছে দর্শনার্থীর জন্য বসার জন্য দৃষ্টিনন্দন বসার ব্রেঞ্চ। ছায়া দেওয়ার জন্য রয়েছে ছাতা, দেখার জন্য রয়েছে হরিণ, বানর, ময়ূর, খরগোশ, তিতির, টার্কি, বনমোরগ, টিয়া ঘুঘু সহ বিভিন্ন প্রজাতির পাখি। শিশুদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ব্যবস্থা, তাদের খেলার জন্য রয়েছে শিশু কর্নার, পুকুরে নৌকা ভ্রমণ। আবার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা, তাদের জন্য রয়েছে বোটানিক্যাল গার্ডেন, যেখানে প্রতিটি গাছের সাথে নাম, বৈজ্ঞানিক নাম ও ডিটেইলস দেওয়া রয়েছে। শিশুদের জন্য খেলার রাইডস, ঘোড়া দৌড়। ডলফিনের সুন্দর ও মনোমুগ্ধকর ভাস্কর্য, আপনারা মনোমুগ্ধকর সাঁতার ভাস্কর্য দেখতে পাচ্ছেন, যেখানে বসে আপনি সুন্দরভাবে বিশ্রাম নিতে পারবেন। আপনারা একটা কাকের পরিবার দেখতে পাচ্ছেন। আপনারা একটি রাজহাঁসের পরিবার দেখতে পাচ্ছেন।
আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠব। ওয়াচ টাওয়ারের নিচের রুমে নামাজের ব্যবস্থা রয়েছে। আমরা সিঁড়ি বেয়ে ওয়াচ টাওয়ারে উঠতেছি। ওয়াচ টাওয়ার থেকে গোটা পার্কটিকে দৃশ্য অবলোকন করা যায়। ওয়াচ টাওয়ারটির উচ্চতা 50 ফুট। এখান থেকে আশেপাশের গ্রাম বাংলার দৃশ্য ও পাহাড়ের দৃশ্য অবলোকন করা যায়। পার্কটির মাঝখানে রয়েছে ম্যানগ্রোভ প্রজাতির আদর্শ বাগান, নার্সারি সেন্টার, বিভিন্ন বনজ ফলদ, ঔষধি, বিরল ও বিলুপ্ত প্রজাতির সমন্বয় একটি মিনি বোটানিক্যাল গার্ডেন ও সুদৃশ্য ফুলের বাগান। এটি মূলত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উদ্দেশ্য করে তৈরি এবং প্রতিটি বৃক্ষে একটি করে ট্যাগ রয়েছে, যেখানে বৃক্ষের নাম, সাইন্টিফিক নাম, ফ্যামিলি ও বিস্তারিত দেওয়া রয়েছে। পার্কটিতে ঢুকতেই দেখা যায় নানা ধরনের ফুলের বাগান, হাঁটার জন্য পাকা সড়ক, পথের পাশে ও বাগানের আশেপাশে বসে গল্প করার জন্য অনেকগুলো ব্রেঞ্চ, শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডস, এবং এই পার্কটি সরকারি হওয়ায় নিরাপত্তার কোনো সমস্যা নেই। আমরা এখন পার্কের শেষ প্রান্তে এসেছি। এখানে একটি চিড়িয়াখানা রয়েছে, যেখানে আলাদা আলাদা কর্নার রয়েছে, যেগুলো একটিতে অনেকগুলো বানর লাফালাফি করতেছে, আর একটিতে 6টি ময়ূর, আবার আরেকটিতে 8টি খরগোশ রয়েছে, একটি বড় খাঁচা রয়েছে তিতির, টার্কি ও বনমুরগ। আবার এখানে একটি হরিণের একটি বড় বেষ্টনী রয়েছে, যেখানে অনেকগুলো হরিণ রয়েছে। পার্কটিতে একটি পুকুর রয়েছে, যেখানে রয়েছে নৌকা ভ্রমণের ব্যবস্থা। পুকুরটির মাঝখানে আবার রয়েছে দৃষ্টিনন্দন বসার ব্যবস্থা। পার্কটিতে যদি আপনি রাত্রি যাপন করতে চান, এর জন্য একটি বাংলো রয়েছে। ডাক বাংলোতে থাকতে হলে আপনাকে বন বিভাগের অনুমতি নিতে হবে। এটি একটি দৃষ্টিনন্দন পানির ফোয়ারা। দুপুরের সময় হওয়ার কারণে ফোয়ারাটি বন্ধ রয়েছে, এটি বিকালের দিকে চালু হয়। এই পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।